আমরা কিন্তু পড়ছি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এই অধ্যায়টি। আমরা লাস্ট ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমরা যেহেতু বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো নিয়ে জেনে ফেলেছি, এরপর আমরা জীব বৈচিত্র্য নিয়ে আলোচনা করব। তো ঠিক তাই আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের জীব বৈচিত্র্য এবং বাংলাদেশের জীব বৈচিত্র্যের অবস্থা। তো জীব বৈচিত্র্য বলতে মূলত কি বোঝানো হয় আমরা একটু সহজ ভাষায় জেনে নিই। আচ্ছা বন্ধুরা, আমাদের যে আশেপাশের পরিবেশ, এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পশু দেখতে পাই, প্রাণী দেখতে পাই, পাখি দেখতে পাই এবং বিভিন্ন ধরনের কিন্তু উদ্ভিদও দেখতে পাই। তার মানে কি, আমাদের পরিবেশের মধ্যে কিন্তু এই উদ্ভিদ, প্রাণী, পশু, পাখি সব কিছুরই একটা সমাবেশ আমরা দেখতে পাই। তো এই উদ্ভিদ এবং প্রাণীর যে সমাবেশ, এই ব্যাপারটাকে কিন্তু জীব বৈচিত্র্য বলা হচ্ছে। এর কারণ হচ্ছে এই প্রত্যেকটি জীব এবং জন্তুরা কিন্তু নিজের মতো করে নিজের নিয়মে বেঁচে থাকে, তাদের জীবন যাপনের মধ্যে কিন্তু একটা বৈচিত্র্যতা আছে। তো এই ব্যাপারটাকেই মূলত জীব বৈচিত্র্য বলা হচ্ছে। তো আমরা জীব বৈচিত্র্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং একই সাথে আমাদের বাংলাদেশের এই জীব বৈচিত্র্যের অবস্থাটা আসলে কীরকম সেটা নিয়েও আমরা জেনে নেব। তো প্রথমেই আমরা চলো দেখে নিই জীব বৈচিত্র্য বলতে আমরা কী পড়ব। এখানে দেখো লেখা আছে, প্রকৃতির মধ্যে সব রকমের জীব যে নিয়মে বেঁচে থাকে তাকেই সংক্ষেপে জীব বৈচিত্র্য বলা হয়। এখানে জীব বলতে কিন্তু উদ্ভিদ প্রাণী উভয়কেই বোঝানো হচ্ছে। তো উদ্ভিদ এবং প্রাণী দুই রকম জীবই কিন্তু তাদের মতো করে নিজের নিয়মে বেঁচে থাকে। তোমরা কিন্তু খেয়াল করে দেখবে যে আমরা যেই পশু পাখিগুলো দেখতে পাই তারা কিন্তু সবাই সেম ধরনের খাবার খায় না, সবাই কিন্তু সেমভাবে জীবনযাপন করে না, তাদের জীবনযাপনের মধ্যে কিন্তু একটা আলাদা আলাদা ভাব আছে, তাদের মধ্যে বৈচিত্র্যতা আছে। তো এই ব্যাপারটিকে কিন্তু জীব বৈচিত্র্য বলা হচ্ছে। এবং মানুষ, প্রাণী, কীট পতঙ্গ সহ পুরো জীব জগৎ প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রেখেই বেঁচে থাকে। অর্থাৎ আমাদের পরিবেশের মধ্যে আমরা মানুষরা বাস করছি, বিভিন্ন ধরনের প্রাণীরা রয়েছে এবং কীট পতঙ্গ রয়েছে, এই সব কিছুই কিন্তু আমাদের প্রকৃতির মধ্যে একটি ভারসাম্য বজায় রেখেই চলছে এবং সবাই এভাবেই কিন্তু জীবনযাপন করছে। তো বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের পরিবেশে কিন্তু জলবায়ুগত পরিবর্তন হয়, তাপমাত্রার পরিবর্তন হয়। তো এই জলবায়ু এবং তাপমাত্রার নানা পরিবর্তনের ফলে কিন্তু এই জীবজগতের মধ্যে বিভিন্ন প্রাণী এবং তরুলতার জন্ম বা মৃত্যু ঘটে থাকে। যেমন আমরা যদি লক্ষ লক্ষ বছর আগের পৃথিবীর দিকে একটু তাকাই, তাহলে আমরা দেখব যে সেই সময় যেসব প্রাণী বেঁচে ছিল তাপমাত্রা ও জলবায়ুর পরিবর্তনের ফলে কিন্তু অনেক প্রাণী এখন বিলুপ্ত হয়ে গিয়েছে। যেমন আগে কিন্তু ডাইনোসর ছিল, এখন কিন্তু ডাইনোসর নাই। তার মানে কি, এখানে প্রকৃতিগত একটা পরিবর্তন এসেছে বলেই কিন্তু প্রাণীগুলোর বিলুপ্তি ঘটেছে। তো প্রকৃতির মধ্যে সব প্রাণীর অস্তিত্ব, বংশবিস্তার ও বিবর্তন ভারসাম্যপূর্ণভাবেই ঘটে চলেছে। অর্থাৎ প্রকৃতির মধ্যে যে প্রাণীরা বসবাস করছে, তারা যেভাবে বংশবিস্তার করছে, তাদের মধ্যে যে বিবর্তনটা আসছে, এটা কিন্তু একটা ভারসাম্যপূর্ণভাবেই ঘটে চলেছে, একটা ভারসাম্য তারা বজায় রেখেছে। এবং এখানে আমরা দেখতে পাই যে প্রাণীরা কিন্তু একে অন্যের উপর নির্ভরশীল। দেখা যাচ্ছে যে ছোট ছোট যে প্রাণীরা, তারা দেখা যাচ্ছে যে উদ্ভিদদেরকে খেয়ে বেঁচে আছে, আবার বড় বড় যে প্রাণীরা আছে তারা ছোট ছোট প্রাণীদেরকে খেয়ে বেঁচে আছে। তো একজন কিন্তু আরেকজনের উপর এখানে এইভাবে নির্ভরশীল হয়ে জীবনযাপন করছে। আবার বনে কিন্তু বিভিন্ন প্রাণী একে অন্যকে শিকার করে বেঁচে থাকে। এই যে একটু আগে যে ব্যাপারটা বললাম যে বনে যে প্রাণীগুলো থাকে তারা কিন্তু একে অন্যকে শিকার করে, একে অন্যকে খাদ্য হিসেবে গ্রহণ করার মাধ্যমে বেঁচে থাকে। আবার সবুজ গাছপালা দেখা যায় যে বাতাসে যেই অক্সিজেনটা ছেড়ে দেয় তা গ্রহণ করেই কিন্তু প্রাণীরা বেঁচে থাকে। যেমন আমরা মানুষরাও কিন্তু এই গাছপালারা যেই অক্সিজেনটা ছেড়ে দেয় আমরা কিন্তু সেটা গ্রহণ করার মাধ্যমে বেঁচে থাকি। আবার দেখা যায় যে প্রাণীদের কাছ থেকে প্রয়োজনীয় নাইট্রোজেন কিন্তু গাছপালা পেয়ে থাকে। তার মানে কি, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রাণীরা একে অন্যের উপর এখানে নির্ভর হয়েই বেঁচে থাকছে, উদ্ভিদরাও একে অন্যের উপর নির্ভরশীল হয়ে কিন্তু বেঁচে থাকছে। তো এই তো গেল জীব বৈচিত্র্য সম্বন্ধে আলোচনা। এখন আমরা বাংলাদেশের জীব বৈচিত্র্যের যে অবস্থা এটা নিয়ে একটু জেনে নিব। আমাদের বাংলাদেশে কিন্তু একটা সময় প্রচুর পরিমাণে বন জঙ্গল ছিল, জীবজন্তু ও পশু পাখি ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই বন জঙ্গল, জীবজন্তু ও পশু পাখির সংখ্যা কিন্তু অনেক কমে গিয়েছে। কেননা দেখো, ঘর বাড়ি, রাস্তাঘাট ও শহরগঞ্জ গড়ে ওঠার ফলে দেশের কৃষিজমির পরিমাণ কমে গিয়েছে। দেখো আমাদের পুরো বাংলাদেশের কিন্তু 10 ভাগের
এক ভাগ হচ্ছে পাহাড়ি এলাকা, আমরা কিন্তু গত ভিডিওতে এটা জেনেছিলাম, এবং বাকি নয় ভাগই হচ্ছে সমতল ভূমি। তো এই সমতল ভূমির মধ্যে কিন্তু অনেক কৃষি জমি রয়েছে, এবং দেখা যাচ্ছে যে আগেকার সময়ে আরো বেশি পরিমাণে কৃষি জমি ছিল বর্তমানের থেকে, কিন্তু বর্তমানে এখন বেশি বেশি ঘরবাড়ি তৈরি হয়েছে, বেশি বেশি রাস্তাঘাট তৈরি হয়েছে, শহর তৈরি হয়েছে। তো এর কারণে আমরা মানুষরা করেছি কি, আমরা কিন্তু কৃষি জমিগুলোর ব্যবহার করে এই ঘরবাড়িগুলো নির্মাণ করেছি, তাই না? এর কারণে কিন্তু এই কৃষি জমির পরিমাণটা কমে গিয়েছে, এই ব্যাপারটি কিন্তু এখানে বলা হচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে শিল্প কারখানা তৈরি হওয়ার ফলে কারখানার রাসায়নিক বর্জ্যে নষ্ট হচ্ছে জমির উর্বরতা। যেহেতু এই কৃষি জমিগুলোতে আমরা শিল্প কারখানা গড়ে তুলছি, তাই শিল্প কারখানা থেকে যেই আবর্জনা ময়লাগুলো বের হচ্ছে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে জমির সাথে মিশে জমির উর্বরতাটাকে নষ্ট করে ফেলছে। তার মানে সেই যেই জমির উর্বরতাটা নষ্ট হচ্ছে, সেখানে কিন্তু আমরা ভালো মতো চাষাবাদ করতে পারছি না, সেখান থেকে কিন্তু আমাদের ফসলের উৎপাদন ভালো মতো হবে না, কম উৎপাদন হবে। এভাবেই এই ব্যাপারটি কিন্তু এখানে বলা হচ্ছে। এবং আমাদের বেশি জনসংখ্যা যেহেতু আমাদের বাংলাদেশে, তাই বেশি মানুষের জন্য বেশি খাদ্য উৎপাদনের লক্ষ্যে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে হচ্ছে। তো রাসায়নিক সার এবং কীটনাশক মূলত দেওয়া হয় এই কারণেই, যাতে করে আমরা বেশি বেশি করে উৎপাদন করতে পারি। কিন্তু বেশি করে যদি আমরা রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করি, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, এবং দেখা যাচ্ছে যে এটা উল্টো আমাদের ক্ষতির সম্মুখীন করবে। তো দেখা যাচ্ছে যে আমরা যখনই দেখা যাচ্ছে যে আমরা বেশি জনসংখ্যার জন্য, বেশি খাদ্য উৎপাদনের জন্য বেশি বেশি রাসায়নিক দ্রব্য ব্যবহার করছি, এটা কিন্তু আমাদের জন্য একটি ক্ষতি ডেকে আনছে, এই ব্যাপারটি এখানে বলা হচ্ছে। এবং এরপরে দেখো, আমাদের দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে গাছপালা, প্রাণী সম্পদ ও মৎস্য সম্পদের উপর কিন্তু চাপ পড়েছে। আমাদের এখন বেশি জনসংখ্যা, এখন আমাদের অনেক মানুষ আমাদের দেশে, তাই না? তো এখন অনেক মানুষের জন্য কিন্তু অনেক ঘর বাড়ি দরকার। তো সবাই কি করছে, তারা গাছপালা কেটে ফেলছে, গাছপালা থেকে কাঠ নিয়ে তারা ঘর বাড়ি বানাচ্ছে, আসবাবপত্র বানাচ্ছে, তাদের বেশি বেশি এখন মাছের দরকার। তো দেখা যাচ্ছে সব কিছুর উপরেই কিন্তু একটা চাপ সৃষ্টি করেছে আমাদের দেশের অধিক জনসংখ্যা। এবং গ্রামাঞ্চলেও গাছপালা কমে যাওয়ায় সেখানেও কিন্তু তাপমাত্রা বেড়ে গিয়েছে। এখন গ্রামাঞ্চলেও দেখা যাচ্ছে যে মানুষের সংখ্যা বেশি, তারা ঘর বাড়ি নির্মাণ করছে, বাসাবপত্র নির্মাণ করছে, এই জন্য তারা গাছপালাগুলো কেটে ফেলছে। এর কারণে হচ্ছে কি, যেহেতু গাছপালার পরিমাণ কমে যাচ্ছে, আমাদের প্রকৃতির যে তাপমাত্রা, এটা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের জীব বৈচিত্র্যের অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক। আমাদের জীব বৈচিত্র্যটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে আমাদের গাছপালার পরিমাণ কমে যাওয়ার কারণে কিন্তু যে পশু পাখিরা এই গাছপালাগুলোতে বসবাস করতো, তাদেরও কিন্তু আবাসস্থলটা তারা হারিয়ে ফেলছে। এভাবে কিন্তু দেখা যাচ্ছে যে তারাও ধ্বংস হয়ে যাচ্ছে, এবং গাছপালা কমে যাওয়ার কারণে আমাদের প্রকৃতির উপরেও কিন্তু একটা বিরূপ প্রভাব পড়ছে। আমাদের এখন বর্তমানে পরিবেশের তাপমাত্রাও কিন্তু বেড়ে যাচ্ছে, খুবই অসহনীয় একটা অবস্থা কিন্তু আমরা এখন ফেস করছি। তার মানে কি, আমাদের বাংলাদেশের জীব বৈচিত্র্যটা যদি দেখা যাচ্ছে যে আমরা যদি এটা ভারসাম্য রক্ষা করতে না পারি, আমরা কিন্তু ভবিষ্যতে আরও সমস্যার সম্মুখীন হব, এবং আমাদের পরিণতিটাও কিন্তু অনেক ভয়াবহ হবে। তাই আমাদের কি করা উচিত, আমাদেরকে কিন্তু এই বিপদ মোকাবেলার জন্য আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদেরকে সক্রিয় হতে হবে। তো জীব বৈচিত্র্যটা যাতে আমরা রক্ষা করতে পারি, এই জন্য কিন্তু আমাদের কিছু করণীয় রয়েছে, এই করণীয়গুলো আমরা জানবো। প্রথমেই হচ্ছে জনসংখ্যা কমিয়ে আনতে হবে। দেখো, আমরা বারবারই কিন্তু বলছি যে আমাদের বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। তো এই জনসংখ্যা বেশি হওয়ার কারণে কিন্তু আমাদের সব সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রথমে আমরা কি সমস্যা সৃষ্টি করছি, দেখো, অধিক জনসংখ্যার মানুষ, সেই জন্য এখন অধিক পরিমাণের আবাসস্থল প্রয়োজন, বেশি পরিমাণের গাছপালা কেটে তারা এখন আসবাবপত্র নির্মাণ করছে, ঘর বাড়ি নির্মাণ করছে। তো জনসংখ্যার আবার বেশি জনসংখ্যার জন্য অনেক বেশি পরিমাণের খাদ্যের দরকার, বেশি পরিমাণে কৃষি জমির দরকার। তো জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে কৃষি জমিগুলোরও কিন্তু পরিমাণ কমে যাচ্ছে। তো মোট কথা, আমরা যদি জনসংখ্যাকে কমিয়ে আনতে পারি, তাহলেই কিন্তু জীব বৈচিত্র্যটাকে আমরা রক্ষা করতে পারবো। এরপরে যেটা রয়েছে, কৃষি জমি নষ্ট করা যাবে না। আমাদের বাংলাদেশের মাটি কিন্তু খুবই উর্বর, আমরা জানি। তো এই কৃষির জমিগুলোকে যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা ভালো মতো
খাদ্য উৎপাদন করতে পারবো না, আমাদের ফসল সৃষ্টি হবে না, আমরা পরিমিত পরিমাণে আমরা খাবার পাবো না। তাই আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে কৃষি জমিগুলো কিন্তু যথাযথভাবে পরিকল্পনার সাথে ব্যবহার করতে হবে, তাহলেই আমরা ভালো মতো খাদ্য উৎপাদন করতে পারবো। এরপরে কৃষি উৎপাদনে জীববৈচিত্র্য রক্ষার নীতি অনুসরণ করতে হবে। আমাদের জীববৈচিত্র্য রক্ষার যে নীতিগুলো রয়েছে সেগুলো কিন্তু কৃষি উৎপাদনের ক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করতে হবে, তা না হলে দেখা যাবে যে আমাদের জীববৈচিত্র্যের উপর একটি খারাপ প্রভাব পড়বে। এরপরে রয়েছে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে আনতে হবে। আমরা কি করি, আমরা রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করি এই কারণে যাতে করে আমরা আরো বেশি বেশি ফসল ফলাতে পারি, তাই না? কিন্তু এই বেশি পরিমাণের সার যখন আমরা ব্যবহার করছি, কীটনাশক ব্যবহার করছি, এগুলো কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় ক্ষতির সৃষ্টি করছে। সেটা কিভাবে তোমরা কি জানো, সেটা দেখে নাও। যখন দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির পানির সাথে কিন্তু এই কীটনাশক এই সারগুলো মিশে নদীতে গিয়ে পড়ছে। এ কারণে হচ্ছে কি জানো, সেই নদীতে যেই মাছগুলো থাকে সেই মাছগুলোর সংস্পর্শে যখন এই রাসায়নিক দ্রব্যগুলো আসছে তখন কিন্তু মাছরা মারা যাচ্ছে। তার মানে কি, মৎস্য সম্পদের ক্ষতি হচ্ছে এই রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারের কারণে। তাই আমাদেরকে করতে হবে কি, এই রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার আমাদেরকে কমিয়ে আনতে হবে। এরপরে রয়েছে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করা যাবে না। আমরা যদি স্বাভাবিক পানি প্রবাহের বাধা সৃষ্টি করি কোনোভাবে, তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা কৃষি কাজের জন্য বা সেচের জন্য যে পানিটা দরকার আমরা কিন্তু সেই পানিটা পাবো না। এ কারণে কিন্তু আমাদের দেখা যাবে যে আমরা ভালো মতো চাষাবাদ করতে পারছি না। তাহলে আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে স্বাভাবিক পানি প্রবাহটা কিন্তু অব্যাহত রাখতে হবে। এরপরে জলাধার নির্মাণ ও সংরক্ষণ করতে হবে। আমরা যাতে বেশি পরিমাণে পানি আমরা ধারণ করতে পারি এই জন্য আমাদেরকে জলাধার নির্মাণ করতে হবে এবং সেগুলো ভালো মতো সংরক্ষণ করতে হবে। এরপরে রয়েছে রাসায়নিক দ্রব্য ব্যবহারে নিয়ম মেনে চলতে হবে। আমরা যে রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার করি দৈনন্দিন জীবনে, এগুলো আমরা যতটা কম পারি ততটাই ব্যবহার করতে আমরা চেষ্টা করব। আমরা যদি বেশি বেশি করে রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার করি এবং নিয়ম মেনে যদি আমরা ব্যবহার না করি, তাহলে কিন্তু এটা আমাদের একটি ক্ষতির সৃষ্টি করবে। এরপরে খনিজ সম্পদ ব্যবহারে প্রাকৃতিক নিয়ম মানতে হবে। দেখো, একটি দেশের খনিজ সম্পদের উপরে কিন্তু সেই দেশের অর্থনীতিটা আসলে কিরকম হবে এটা নির্ভর করে অনেকাংশেই। যেহেতু আমাদের বাংলাদেশের খনিজ সম্পদ কিন্তু খুব বেশি না, কিন্তু যে পরিমাণ খনিজ সম্পদ আমাদের রয়েছে সেগুলো কিন্তু ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে প্রাকৃতিক নিয়ম মেনে চলতে হবে। আমরা যদি নিয়ম না মেনে এই খনিজ সম্পদগুলো ব্যবহার করি, তাহলে কিন্তু একটা সময় আমাদের এই খনিজ সম্পদগুলো ফুরিয়ে যাবে। এরপরে রয়েছে বনজ সম্পদ বাড়াতে হবে এবং দেশে আরও বন সৃষ্টি করতে হবে। আমাদের বনভূমির পরিমাণটা কিন্তু আমাদের বাংলাদেশে অনেক কম। হিসাব মতে একটি দেশের মোট 25% কিন্তু দেখা যায় যে বনভূমি থাকা দরকার, সেই জায়গায় আমাদের বাংলাদেশে কিন্তু মাত্র 16% বন রয়েছে। তো যদি আমাদের এই বন জঙ্গলের পরিমাণ যদি কমতে থাকে, তাহলে কিন্তু আমাদের পরিবেশের উপর খুবই মারাত্মক একটা প্রভাব পড়বে। তাই আমাদের করণীয়টা হচ্ছে আমাদেরকে আরো বেশি করে বন সৃষ্টি করতে হবে। এরপরে রয়েছে পশু ও মৎস্য সম্পদ রক্ষা ও বৃদ্ধি করতে হবে। আমাদের পশু সম্পদের মধ্যে রয়েছে গরু, ছাগল, মহিষ, ভেড়া, হাঁস, মুরগি এবং মৎস্যের মধ্যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। তো এই পশু এবং মৎস্য সম্পদের মাধ্যমে কিন্তু অনেকে এখন জীবিকা নির্বাহ করছে। তো এই সম্পদগুলো আমরা যদি রক্ষা করতে পারি এবং এই সম্পদগুলো যদি আমরা দিন দিন বৃদ্ধি করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য এটি ভালো। এরপরে রয়েছে জীববৈচিত্র্য রক্ষার জন্য সরকারি ও ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করতে হবে এবং মনে রাখতে হবে বাংলাদেশের জীববৈচিত্র্য সর্বোচ্চ হুমকির মুখে রয়েছে। তার মানে কি বন্ধুরা, দেখো আমাদের সরকার যদি এই জীববৈচিত্র্য রক্ষার জন্য বিভিন্ন নীতিমালা গ্রহণ করে, এবং শুধু সরকারি যে এই কাজই করবে তা না, আমরা ব্যক্তিগত পর্যায় থেকে যদি আমরা সতর্ক থাকি, আমরা যদি সবাইকে সচেতন করতে পারি, সবাই মিলে যদি উদ্যোগ নিয়ে আমরা এই জীববৈচিত্র্য রক্ষার জন্য কাজ করতে পারি, তাহলেই কিন্তু আমরা এই জীববৈচিত্র্যটাকে সুন্দর মতো রক্ষা করতে পারবো এবং আমাদের পরিবেশটাও কিন্তু আমরা রক্ষা করতে পারবো। এবং যেহেতু আমাদের বাংলাদেশের জীববৈচিত্র্য সর্বোচ্চ হুমকির মুখে রয়েছে, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমাদেরকেই কিন্তু এই জীববৈচিত্র্যটা দেখাশোনা করতে হবে। তাছাড়া আমরা কিন্তু দিনে দিনে আরও খারাপ পরিণতির দিকে আমরা এগিয়ে যেতে থাকবো। তাই বন্ধুরা, আমাদের করণীয় কর্তব্যগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো।
আশা করি এগুলো তোমরা সবাই মেনে চলবে এবং সেভাবেই আমরা আমাদের জীব বৈচিত্র্যটাকে রক্ষা করতে পারবো। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু আরও গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।